চলতি মৌসুমের শুরুর দিকে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ 21 বছরের সম্পর্কের ইতি টেনে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। এরই মধ্যে পিএসজির হয়ে এক মৌসুম খেলা হয়ে গেছে রেকর্ড 7 বারের ব্যালন ডি'অর জয়ী এই আর্জেন্টাইনের। পিএসজির হয়ে জিতেছেন লিগ 1 শিরোপা, এর মাঝে পারফরম্যান্সের উঠানামার চূড়ান্ত ধাপও দেখে ফেলেছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড পিএসজিতে যোগ দেওয়ার মাস কয়েক যাওয়ার পরপরই তার আবারও বার্সেলোনায় ফিরে আসার গুঞ্জন চলছে গণমাধ্যমে। অনেক গণমাধ্যম বলছে চলতি মৌসুম শেষে আর এক বছর বাকি থাকতেই পিএসজি ছেড়ে পুনরায় বার্সেলোনায় ফিরবেন মেসি। কাতালান দলটিও মেসিকে ফেরাতে চাচ্ছে। তবে গণমাধ্যমের এই সমস্ত খবর যে গুজব তা একেবারেই সুস্পষ্ট। মেসি নিজেও জানিয়েছেন অন্তত আগামী মৌসুম পিএসজিতে থাকবেন তিনি। পিএসজির লক্ষ্য পূরণে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় তিনি। তবে এবার হঠাৎই বার্সেলোনায় গেলেন মেসি। তার স্ত্রী আন্তোনেল্লা রোকাজ্জোকে নিয়ে স্পেনের শহর বার্সেলোনাতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। জানা গেছে সার্জিও বুস্কার্সের দাওয়াতে মধ্যাহ্নভোজ সম্পূর্ণ করতে স্ত্রী আন্তোনেল্লা রোকাজ্জোকে নিয়ে বার্সেলোনায় গেছেন লিওনেল মেসি। বার্সেলোনার কাঠিলো রেস্টুরেন্টে একসাথে মধ্যাহ্নভোজে দেখা গেছে সার্জিও বুস্কার্স লিওনেল মেসিকে। মূলত সার্জিও বুস্কার্সের আমন্ত্রণেই বার্সেলোনাতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মেসি।